রয়্যাল লাক্সারি সিল করার প্রাথমিক নিয়ম। সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। রয়্যাল লাক্সারি সিল্ক একটা, রয়্যাল লাক্সারি শাইন একটা, দুইটি লাক্সারি সিল বার্জার কোম্পানি এশিয়ান পেন্টের। রয়্যাল সিল্কের ভিতরে পাবেন 45 টাকার একটি টোকেন। আর এই রয়্যাল লাক্সারি সিলটি করার জন্য আপনাকে কী করতে হবে সম্পূর্ণ আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, এমনকি সাথে আপনাদেরকে বলবো এটার বিস্তারিত কী আছে। তো রয়্যাল লাক্সারি শাইন যেটা, লাক্সারি শাইন, রয়্যাল শাইন আমরা যেটাকে বলি, এটা আপনার আগে মিক্স করাটা দেখেন। এটা মিক্স করার জন্য আপনাকে শুধু পানি দিয়ে মিক্স করতে হবে। এটা প্রতি গেলেন লাক্সারি শাইনের সাথে আপনি 1.5 লিটার কি 2 লিটার পানি দিতে পারেন। যদি 2 পোস মারেন আর যদি 3 পোস মারার চেষ্টা করেন তাহলে 2 লিটারের উপরে পানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো রয়্যাল লাক্সারি সিলটা আপনারা, আমরা বানাইতেছি, আপনারা দেখেন কীভাবে কী দিয়ে মিক্স করি। আর সাথে এই মালটি মারার জন্য আগে আপনার যেই প্রসেসগুলো আছে সেটা আপনি আপনাদেরকে ধীরে ধীরে বলি। তো এই রঙটি আপনি ওয়ালে ব্যবহার করবেন, ব্যবহার করার আগে অবশ্যই দেওয়ালটি লাইন পুটিং করে স্মুথ করে নিতে হবে। লাইন পুটিং 2 ফোস লাইন পুটিং টানবেন, তারপরে কাগজ দিয়ে ঘষে লেবেল করে নেবেন, ঝাড়ু দিবেন। তারপরে যেই নিয়মে লাক্সারি সিলটা আমরা বানাইছি ঠিক এইভাবেই আপনারা রোলারের সাহায্যে মারবেন। মারবেন বলতে কি, দেওয়ালে লাগাইবেন। তো আমাদের কাজের যে ভাষা ওই ভাষায় বলি, আপনাদের বস্তা একটু কষ্ট হতে পারে। তো রয়্যাল শাইনটা আমরা এখানে 2 পোস পুটিং কেটে নিয়েছি ভালো স্মুথ ফিনিশিংয়ের জন্য। আর আপনার রয়্যাল লাক্সারি সিলটা করার জন্য যে আপনাকে লাইন পুটিংই কাটতে হবে এমন কোনো কথা না। রয়্যাল লাক্সারি সিলটা রয়্যালের 2টি ফোঁটা যেইটাই আপনি করেন করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু লাইন পুটিং যে করতে হবে তারও কোনো বাধ্যবাধকতা নাই। আপনি এটা চাইলে সিলার 2 ফোঁস মাইরা তারপরে করতে পারেন। আগে পাথর দিয়ে ঘষবেন, নতুন দেওয়াল হইলে পাথর দিয়ে ঘষার পরে একটু ধুলা বালু জাইরিয়া 2 ফোঁস সিলার মারবেন। চাইলে 1 ফোঁস মারতে পারেন, 2 ফোঁস সিলার মারলেই বেটার, তাড়াতাড়ি ওয়ালটা ফিনিশিং হবে, আমার লাক্সারি সিলটা কম লাগবে। 2টা লাক্সারি যেটা করেন দুটারই একই প্রসেস। ভিডিওটি এখানেই শেষ করবো, আসসালামু আলাইকুম।